নমস্কার, আমার নাম ডক্টর অর্ণব গুপ্ত, আমি ক্যান্সার সার্জন এবং সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঠাকুরপুকুর, যেটা সবাই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল নামে চেনে, তার কর্ণধার। তো আজকে আমরা যেটা আলোচনা করব যে মুখের ক্যান্সার নিয়ে। আনফর্চুনেটলি আমাদের ইন্ডিয়াতে মুখের ক্যান্সার ভেরি কমন, বিদেশে খুব বেশি দেখা যায় না, তার অনেকগুলো কারণ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো ক্যান্সারের মতো যদি আর্লি স্টেজে ধরা পড়ে রেজাল্ট খুব ভালো, কিন্তু দেরি করলে ন্যাচারালি রেজাল্ট অত ভালো হয় না। সুতরাং আমাদের ফার্স্ট জানতে হয়েছে কীভাবে প্রিভেন্ট করা যায়, সেকেন্ড জানতে হয়েছে যে ডাক্তারের কাছে কখন যাবো, থার্ড ন্যাচারালি অনেকের প্রশ্ন থাকে যে কী চিকিৎসা আমরা করে থাকি। তো ফার্স্ট হচ্ছে কীভাবে আমরা প্রিভেন্ট করবো, সেটা নিয়ে আসা যাক। প্রিভেনশনের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টোব্যাকো। টোব্যাকো আমরা জানি যে তামাক, তার মধ্যে 4000 কেমিক্যাল থাকে, সবকটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে একটা জিনিসের জন্য লোকে নেশাগ্রস্ত হয়ে পড়ে, নিকোটিনের জন্যে, এবং তার থেকে লোকে বেরিয়ে আসতে পারে না। তো তার থেকে উপায়ও আছে, আমরা বলছি একটু পরে যে কীভাবে তামাক ছাড়া যায়। সুতরাং যারা সিগারেট খাচ্ছেন তারাও তামাক সেবন করছেন, যারা পান, জর্দা, খৈনি, গুটখা, গুড়াখু নানারকম খাচ্ছেন তারাও কিন্তু ওই তামাকই সেবন করছেন যার মধ্যে এতগুলো কেমিক্যাল রয়েছে। সেকেন্ড হচ্ছে কি, মদ্যপান। বিদেশে লোকে মদ্যপান করে, খুব কম পরিমাণেই নর্মালি লোকে খায়, কারণ ওইখানকার ওয়েদারে না খেলে অনেকে হয়তো মানে ওই ঠান্ডায় সার্ভাইভ করতে পারবে না। কিন্তু আমাদের যেখানে এসি চালিয়ে লোকে ঘামছে, সেখানে কিন্তু এই মদ্যপান একটা যে শরীর গরম রাখার জন্য দরকার, এটা একটা এক্সকিউজ, এটা কিন্তু আমাদের খাওয়া উচিত না। যদি এখান থেকে কেউ খান, ইট শুড বি অনলি সোশ্যাল ড্রিঙ্কিং, মাঝে মাঝে একটুখানি খেলাম, সপ্তাহে একবার হয়তো বড় যে আধ পেক কি এক পেক, কিন্তু তার বেশি কেউ খাবেন না। কারণটা বিশেষ করে যদি তামাক এবং মদ্যপান একসাথে সেবন করা হয়, তাহলে দেখা যায় 3+3=6 না, রিস্কটা হচ্ছে 3×3=9 হয়ে যায়, মানে মাল্টিপ্লাই করে যায়। সুতরাং টোব্যাকো এবং মদ্যপান কম্বিনেশনটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবার অনেকে বলে যে আমি তো কোনোদিন মদ্যপান করিনি বা তামাক খাইনি, মুখে আমার কেন হলো? আর একটা বড়ো কারণ হচ্ছে মুখের হাইজিন। মুখের মধ্যে অনেক সময় দেখবেন অনেকেরই, বিশেষ করে একটু যাদের বয়স বেশি, খোঁচা খোঁচা দাঁত হয়ে থাকে এবং সেই দাঁতগুলো লোকে কিছু কেয়ার করে না, তোলে না, এবং সেখানে রেগুলার ঘষা লেগে লেগে মুখে, গালের মধ্যে কিংবা জিভে অনেক সময় আমরা ক্যান্সার দেখে থাকি। সুতরাং এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে আমাদের যদি মানে দাঁত কোনো খোঁচা হয়ে থাকে বা মনে হয় যে মুখের মানে মুখের দাঁতের হাইজিনটা খুব ভালো না আছে, দেখলেই বোঝা যায় খোঁচা খোঁচা দাঁত, নিকোটিন স্টেন এবং বারবার পায়েরিয়া হচ্ছে, মানে মাড়িতে ইনফেকশন হচ্ছে, তাদের কিন্তু ডেফিনেটলি ডাক্তার দেখানো উচিত। এবং যদি সেরা তারা যদি অ্যাডভাইস করে দাঁতটা একটু ঘষে দেওয়া যাবে বা তুলে দিতে হবে, তুলে যদি ভালো দাঁত বসাতে চান বসিয়ে নিন, কিন্তু এই জিনিসটা কেউ রাখবেন না। ফোর্থ হচ্ছে যে আমরা কী বলে, আগেকার দিনে অনেক ইনফেকশন হতো, সিফিলিসও হতো, সেই জিনিসটা ফর্চুনেটলি এখন হয় না, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কিন্তু আর একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এখন হচ্ছে, সেটা হচ্ছে HPV ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। তো সেখানে যদি ওই ভাইরাস মুখে গ্রো করে, তাহলে তার থেকেও ক্যান্সার হতে পারে। সুতরাং এটা হচ্ছে প্রধান কয়েকটা কারণ বললাম। এছাড়া বেশি করে মানে ঝাল মশলা খেলে তাতেও মুখে একটা জ্বলন হয়। সুতরাং খাওয়ার নিয়ম হচ্ছে বেশি গরম খাবার কখনো খাওয়া উচিত না, একদম উনুন থেকে নামিয়ে গরম খেলাম সেরকম না, মাইক্রোওয়েভ থেকে গরম করে, একটু রুম টেম্পারেচার আসা দরকার, একটু ঠান্ডা হওয়া দরকার, যাতে আমাদের মুখে বা খাদ্যনালীতে বেশি গরম জিনিসটা শরীরে না যায়। বডি নর্মাল টেম্পারেচার অ্যাকসেপ্ট করে, কিন্তু অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম অ্যাকসেপ্ট করে না, সেটা একটা বড় কারণ। সুতরাং এই যে কটা কারণ বললাম সব কিন্তু প্রিভেন্টেবল, সুতরাং এটাকে একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে যে আমাদের মানে কী ট্রিটমেন্ট আমরা করে থাকি বা কী করে বুঝি আমরা। মুখে একটা ঘা অনেকেরই হয়, অনেক সময় ভয় পেয়ে যায় লোকে, একটা ছোটো লাল ঘা, খুব পেনফুল, এটাকে আমরা বলি অ্যাপথাস আলসার, সবাইকারই হয়, আমারও হয়েছে, অনেকেরই হয়েছে, এটা হয় এবং নিজে থেকেই সেরে যায়। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, নিজের বডির এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। এর জন্যে যখন জ্বালা করে আমরা একটা হয়তো মাউথওয়াশ লাগাতে বলি, মাউথওয়াশ করতে বলি আর মাল্টিভিটামিন খেতে বলি, এটা কিন্তু প্রি ক্যান্সারাস না। কিন্তু যে ঘাটা রয়ে গেছে বহুদিন ধরে আছে, আস্তে আস্তে বাড়ছে, ইউজুয়ালি প্রথম দিকে পেইন হয় না, পরে পেইন হয়, কারো কারো সাদা বা লাল প্যাচ হয় একটা ভেতরে, একটা দাগ হয়, যেটাকে আমরা লিউকোপ্লেকিয়া বা এরিথ্রোপ্লেকিয়া বলি, সেই প্যাচগুলো কিন্তু প্রি ক্যান্সারাস। আমি বলছি না ওই সাদা প্যাচ হলেই অপারেশন করতে হবে, কিন্তু রেগুলার ডাক্তারের কাছে যাওয়া দরকার। তারা যদি মনে করে জায়গাটা হয়তো পরিষ্কার করে দেবে, লেজার দিয়ে আজকাল করা যায়, সেটা করে দেওয়া ভালো, কারণ এর থেকে একটা রিস্ক থেকে যায়। আচ্ছা, এরপরে মুখে ঘাড়ের কথা বললাম, গলায় গ্ল্যান্ড হয়তো ডেভেলপ করছে, হয়তো বুঝতে পারছে না কোথায় কী হয়েছে, কিন্তু গলায় একটা গ্ল্যান্ড হঠাৎ করে ফুলে উঠলো, সেখানে হয়তো মুখের মধ্যে সামনে কিছু নেই, হয়তো মুখের পেছন দিকে বা নাকের পেছন দিকে কিছু থাকতে পারে, সেটা ডাক্তার দেখলে ওরা বুঝতে পারবে, দখলে একটা ক্যামেরা দিয়ে পরীক্ষা করে দেখবে, দখলে একটা সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড করে নেবে। তো এই হচ্ছে যে আমাদের কীভাবে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। এবার আসা যাক ট্রিটমেন্ট।
সব ক্যান্সারের মতোই বেশিরভাগ সলিড টিউমার আমরা কী বলি, অপারেশন। অনেকে শুনলেই ভয় পান, ওর ব্যাপারে অপারেশন শুনলেই, মানে শুনেছি ছুরি লাগালেই ক্যান্সার ছড়িয়ে যায়, তা না। ক্যান্সার কাটারও একটা নিয়ম আছে অপারেশনের, আমরা মানে টিউমারের মাঝখান দিয়ে বা ঘায়ের মাঝখান দিয়ে কখনো কাটি না, বেশি করে দূর থেকে কাটা হয়। এবং যদি গলায় গ্ল্যান্ড সাসপেক্ট করা হয় যে হয়েছে বা হতে পারে, আমরা গলায় গ্ল্যান্ড অনেক সময় অপারেশন করে দিই, বিশেষ করে জিভে যদি আমাদের কোনো ক্যান্সার ধরা পড়ে। তাতে রেজাল্ট যথেষ্ট ভালো, যত আর্লি স্টেজ হবে, স্টেজ ওয়ানে ইউজুয়ালি 90% কিউরেড, স্টেজ টুতে 60%, স্টেজ থ্রিতে 30-40%, স্টেজ ফোর যেখানে অসুখটা ছড়িয়ে গেছে সেখানে হয়তো আমরা সবাইকে ভালো করতে পারি না, কিন্তু অনেকে অনেক দিন সুস্থ রাখার একটা চেষ্টা করা হয়। সুতরাং যত আর্লি আমরা ডাক্তারের কাছে যাবো তত রেজাল্ট ভালো, ভয় পাওয়ার কিছু নেই। কিছু ক্ষেত্রে আমাদের হয়তো মুখের অপারেশনের সময় যে কাটা কাটবো, গলায় গ্ল্যান্ড কাটবো, কিছু দাঁত আমাদের তুলে দিতে হয়, পরে আসে দাঁত লাগিয়েও ফেলা যায়। কিছু ক্ষেত্রে বড় অপারেশন যদি করতে হয় আমাদের হয়তো একটা হাড়ের অংশ বাদ দিতে হয়, চামড়ার কিছু অংশ বাদ দিতে হয়, কিন্তু আজকাল প্লাস্টিক সার্জারি এত উন্নত হয়েছে যে প্লাস্টিক সার্জারি করে মুখের শেপটা অনেকটাই নর্মাল করে দেওয়া যায়। শুধু যারা হয়তো ভয়েতে অপারেশন করছেন না, বাবারে মুখে একটা মানে আমার মুখের শেপটাই পাল্টে যাবে, দেখতে বাজে হয়ে যাবে, সেটা কিন্তু ঠিক না। কারণ জিনিস যদি অপারেশন না করেন তখন টিউমারটাই ভেদ করে, মাংস ভেদ করে, চামড়া ভেদ করে যখন ঘা বাইরে চলে আসবে তখন আর কিচ্ছু করার থাকবে না, তখন পোকামাকড় হবে, রক্তকরণ হবে, এদিকে আমাদের চিকিৎসা অপশান বেরিয়ে যায়। কিছু ক্ষেত্রে যখন দেখি যে আমরা অপারেশন করতে পারি না, পারবো না, তখন আমরা অনেক সময় রেডিয়েশন দিয়ে জিনিসটাকে ট্রিটমেন্ট করি বা কিমোথেরাপি দিয়ে পরে আমরা অপারেশন দিকে যাই। আর যদি মনে হয় অপারেশন করা যাবে না তাহলে আমরা রেডিয়েশন বা কিমোথেরাপি দিই, তাতে রেজাল্ট অত ভালো হয় না যতটা অপারেশন করলে হয়। সুতরাং আর্লি স্টেজ হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, সেই অবস্থায় ধরা পড়া এবং যাতে আমরা সেই অবস্থায় চিকিৎসা করতে পারি। আজ এইটুকু থাক, যদি কারো প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার একটা সুযোগ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ থেকে নেশা থেকে দূরে থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং বন্ধুবান্ধবদের বলুন যাতে আপনারা এখন তারাও যারা ইমিডিয়েটলি তামাক এবং অ্যালকোহল বিশেষ করে ছেড়ে দেয়, মুখের হাইজিনটা মেনটেন করে, এবং যদি কোনো শরীরে কোনো অসুবিধা হয়, মুখে অসুবিধা হয়, গালে অসুবিধা হয়, ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার। নমস্কার।